স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল চেক করে শুদ্ধ করা। তো চলুন আমরা দেখে আসি কীভাবে শুদ্ধ। স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল, তো স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল যদি আমি ভুল করি তাহলে কীভাবে শুদ্ধ হবে? তো চলুন আমরা রাইটিংয়ের মাধ্যমে দেখি। আমি রাইটিং করলাম, এখানে আমি একটা ভুল করছি। তো আমি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা কিন্তু আমার স্পেলিং রং, বাংলাদেশ রং, বিউটিফুল রং, কান্ট্রি রং, গ্রামাটিক্যাল শুদ্ধ হয়নি, ইজ এবং এ শুদ্ধ হয়েছে, ওই জন্য র্যাট আসেনি, র্যাট আসলো বাংলাদেশ বিউটিফুল কান্ট্রিতে, যেহেতু এটা শুদ্ধ নয়। মাস পয়েন্টার ফার্স্ট আমি রাখলাম, মাস কার্সারটি রাখার পর রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পর স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল, স্পেলিং গ্রাম আসার সাথে সাথে র্যাট হয়ে গেল বাংলাদেশ, এরপর চেঞ্জ, এরপর আবার চেঞ্জ, আবার কান্ট্রি র্যাট হয়ে গেল, আবার চেঞ্জ, চেঞ্জ হওয়ার পর দ্য স্পেলিং গ্রামাটিক্যাল চেক ইজ কমপ্লিট। ওকে, এখন দেখুন বাংলাদেশ স্পেলিংটা সম্পূর্ণ শুদ্ধ হয়েছে। এখানে ই ছিল, ইর পরিবর্তে এখানে এ হয়েছে। বিউটিফুল, এখানে এ ছিল, এর পরিবর্তে এখানে ইউ এল হয়েছে, অর্থাৎ এফ ইউ এল, বিউটিফুল। কান্ট্রি শুদ্ধ হয়েছে সম্পূর্ণ। এখন গ্রামাটিক্যাল চেক করার পর এটা পারফেক্ট হয়েছে। ঠিক একই স্টাইলে আপনারা অন্য অন্য যে ধরনের গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং র আছে অশুদ্ধগুলা এভাবে আপনি শুদ্ধ করতে পারেন। তো শুধুমাত্র ওয়াটে গ্রামাটিক্যাল কীভাবে চেক করে শুদ্ধ করবেন এই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখালাম। তো আপনারা যদি এই জিনিসটা দেখে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই আজ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।